বাচ্চা তার আগে খুব কান্নাকাটি করছিল যখন বাচ্চাটা পড়ে যায় তখন আর মানে বাচ্চা পুরো চুপ হয়ে গেছে কোনো যে ওই ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে রাজ্য মহিলা কমিশনের যারা সদস্য তারা মমতা ব্যানার্জির কর্তৃভজা কিছু মানুষ তারা কোথা থেকে করবেন তারা কিছু করলে চাকরিটা চলে যাবে বিকেলবেলা ওরা চাকরি করতে গেছে ওরা কমিশনের সদস্য আবার যোগ্যই নন ওরা মমতা পেরোলে চাকরি করেন কে কেন ডাকবে রাত্রিবেলা পিঠে করছে এবার শাহজাহানদের পিঠে পড়বে সময় এসে চোর চোর বললে যাবে তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ কা মমতা পাশ দিয়ে যাচ্ছ ভাবলো ওকে চোর বলছে ও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে শুনতে হবে মমতার কথা শুনবো না আঁকের পিছনে দৌড়ানো ভালো ওর ওর কথা না শোনো বলেন সকালে যা বলেন বিকেলবেলা সেটা বদলে ফেলেন এটাই মমতা ব্যানার্জির স্বভাব এটা বাংলার মানুষ জানছেন নতুন করে জানো না একটু ভালো করে জানতে হবে ক্ষমতা বলেও একটা বিষয় আছে ক্যাপাসিটি বলেও বিষয় আছে আপনি তাদেরকে বলবেন এর তদন্ত করতে তারা পারবেন কি করে তারা শাহজাহানের উপরে গিয়ে চলতে পারেন না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী চলতে পারছেন না শাহজাহান শেখের বিরুদ্ধে গিয়ে তিনি বলছেন শাহজাহানকে সার্টিফিকেট দিচ্ছেন স্বাভাবিক এটা সার্টিফিকেটের মতনই হয়ে যাচ্ছে সেখানে কি করেও পারবে সেখানে ওখানকার পুলিশ যারা আছেন নাজার থানা সঞ্জিত খালি তাদের পক্ষে সম্ভব পক্ষে সম্ভব নয় আপনি পদত্যাগ করুন আপনি করুন আপনি সামলাতে পারছেন না সেটা বলুন আমি ধরে নিলাম কুৎসা করানো হচ্ছে মিথ্যা কটা রটানো হচ্ছে বেআইনি কাজ হচ্ছে সব হচ্ছে কিন্তু দায় কার দায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী দায়কার যদি তৈরি করাও হয়ে থাকে তাহলে দায়কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি আসলে উনি এরকম বলতে থাকেন এই রকম পাবলের প্রলাপ বলাটা ওনার স্বভাবের মধ্যে পড়ে আসলে এই মুহূর্তে শাহজাহানের দ্বারা ব্ল্যাকমেল ঢুকছেন উনি এমন কিছু করেছেন শাহজাহান সেগুলো জানে বা শাহজাহানের ওই কৃতকর্মের অংশীদার মমতা ব্যানার্জি হাজার কোটি টাকার যদি ডিল হয় তাহলে কী করবে যদি হয়ে থাকে দু হাজার কোটি টাকার ডিল হলে কি করবে যদি কারোদের সাথে থাকে দেখো সেটা তদন্তকারী সংস্থা বার করবে সীমান্তবর্তী এলাকা পর পাচারের পাচার নদীর পর নদী কেউ পৌঁছতে পারে না সাজান বাইক না চায় সাজান নৌকুচুরে ঘোরে জলে কুমির ডাঙায় বাঘ মানুষ ভয়ে থাকে তাহলে তো হয়েই গেল আর কি ওই কদিন আগে পার্থভৌমিক সিনেমা করেছিল না ওই পার্থভৌমিক সিনেমা করেছিল না পুলিশ এসেছিল না হ্যাঁ সন্দেশকালীর পুলিশের হাল ওই রকম হয়েছে ওই কী প্রলয় দুই না কি হয়েছিল রাজ চক্রবর্তীর সন্দেশকালীন ওই রকম অবস্থা হচ্ছে গরু হোক কয়লা হোক বালি হোক নারী হোক সব পাচারের একটা নাম মমতা ব্যানার্জি এবং তার কনসোর্টিয়াম মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মা অভিযোগ করছেন সেখানে শিশু সুরক্ষা কমিশন গিয়ে বলছেন ধাক্কা ধাক্কিতে বাচ্চা পড়ে গেছে এই মুহূর্তে বাংলার পরিস্থিতিটা বুঝতে পারছেন যে সন্দেশকালীর যে ঘটনা সন্দেশকালীর যে আচ সেই আছে বাংলা এই মুহূর্তে পুড়ছে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কথা বলবো দাদা কি বলবেন সন্দেশখালী একটা সামগ্রিক সমস্যা এটা শুধু শিশু ছোড়ার ঘটনা নয় শুধু মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়ার ঘটনা নয় শুধুমাত্র ওখানে যে শাহজাহানের অত্যাচার হতো এটা শুধু নয় এটা একটা সিস্টেম তৈরি করে হলেছিলো এবং এই রকম সিস্টেমেই পশ্চিমবঙ্গটা চলছে সরকারটাও চলছে এই সিস্টেমটা কি সিস্টেম হচ্ছে আগে দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে গোটা পশ্চিমবঙ্গে জমির লড়াই এই গরিব মানুষ গরিব কৃষক তারা করেছিলেন এবং সবশেষে বামফ্রন্টের আমলে গরিব মানুষকে ভূমিহীন কৃষককে জমি দেওয়ার কাজ হয়েছিল অপারেশন বর্গা যাকে বলে রিভার্স অপারেশন বর্গাটা তৃণমূলের আমলে শুরু হয় যে গরিব কৃষকের জমি ছিল সেই জমি দখল করানো সেই একই জিনিস হচ্ছে সাজানের বাহিনী লিজ দিয়ে টাকা না দিয়ে জোর করে জমি নিয়ে নেওয়া এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে শিশু মহিলা কাউকেই ছাড়া হচ্ছে না ভয়াবহ অবস্থা তো এই সন্দেশখালীর ক্ষেত্রে রাজ্যের পুলিশের কাছ থেকে তদন্ত সবটা নিয়ে ইমিডিয়েটলি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির কাছে দিতে হবে একটা জিনিস আমি বলছি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে মানুষ পুলিশের উপর আস্থা রাখতে পারছে না পুলিশ সঙ্গে করে গুন্ডা বাহিনী এনে বাচ্চা শিশুকে ছুঁড়ে ফেলে সেই জন্যই তো বললাম এই পুলিশের হাতে এই তদন্ত থাকা উচিত নয় নাজার থানা থানা আমরা দেখেছি এই থানায় পুলিশদের পক্ষে কি করা যায় তারা কি করতে পারেন কি করতে পারেন না ফলে ওখানে পুলিশের পক্ষে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা সম্ভব নয় ইমিডিয়েটলি এই সন্দেশকালী সংক্রান্ত যাবতীয় মামলার তদন্ত ভার কোনো সংস্থাকে পুলিশ বাদ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ বাদ দিয়ে সিআইডি বাদ দিয়ে যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে দেওয়া হোক যারা তদন্ত করে ঢুকতে দেওয়া হচ্ছে না সব্যসাচীরা কি এমন আছে কি লুকিয়ে আছে বিরোধীদের ঢুকতে দেওয়া হবে এটা এক্সপেক্ট করছোই বা কেন মমতা ব্যানার্জির আমলে বিরোধীদের ঢুকতে দেওয়া হবে সন্দেশকালীতে আর মমতা ব্যানার্জি যা করতো তাই করে মমতা ব্যানার্জি তো একসময় সততার প্রতীক লিখতো এখন লেখে তাহলে বলছো কেন যে মানুষটার প্রতিটা ক্ষেত্রে আজ যা বলে কাল বিকেলবেলা যে কথা বদলে যায় যার রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান ব্যক্তিগত অবস্থান সদা পরিবর্তনশীল সেই লোকটির কাছ থেকে তার কথায় ভরসা করে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার তো কোনো প্রয়োজন নেই আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি তো একশো চুয়াল্লিশ ধারা ভেঙে প্রবেশ করতেন ভেতরে সকলকেই ভাঙতে হবে এবারে সময় এসে গেছে আইন কানুন যদি দেখা যায় যে এটা শুধুমাত্র বিরোধীদের কন্ট্রোল করতে ব্যবহৃত হচ্ছে তাহলে আইন কানুন ভেঙে দিতে হবে এই আইন হাতে তুলে নেওয়ার যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী নিজে তৈরি করছেন মুখ্যমন্ত্রী নিজেই তো আইন ভাঙার পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন যদি কোনো আইন দেখা যায় যে জনগণের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হচ্ছে তাহলে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে যে সেই আইন যাতে কোনোভাবে মিসইউজ কেউ না করতে পারে তাকে নিশ্চিত করবার জন্য আইন অমান্য করতে হবে জন্যে আছেন যদি রাজ্যে আপনার ভরসা নেই যে শুধুমাত্র বিরোধী দলকেই আপনি ভয় পাচ্ছেন বিরোধী দলগুলোকে ভয় পাচ্ছেন সেখানে আপনার পক্ষে এই কথাগুলো মুখ্যমন্ত্রী থাকাটাই আর উচিত নয় ইউ রিজাইন আপনি আপনি আবার আর লক্ষণ সেটা এক নয় সে তো উনিশ সালে বলেছিলেন সে তো ষোলো সালে বলেছিলেন তার আগে শুনেছিলাম নারদার সময় যে ওদের আর জানলে টিকিট দিতাম না তারপর দেখা গেলো সব টিকিটও পেয়েছিলো এগুলো বলে লাভ নেই উনি যা বলেন সকালে যা বলেন বিকেলবেলা সেটা বদলে ফেলেন এটাই মমতা ব্যানার্জির স্বভাব এটা বাংলার মানুষ জানছেন নতুন করে জানো না একটু ভালো করে জানতে হবে মমতা কিছু বললে সেটা বলো উত্তর দিচ্ছি কুনাল ঘোষের কথা উত্তর দেবো না না কে কাকে প্রতিশোধ দেবে বাংলা শেষ করে দিয়ে শুধু ব্যানার্জি বাড়ির জন্য যারা প্রতিশোধ প্রতিরোধ করতে যাবে তারা করবে তৃণমূল কংগ্রেস নামক দলের কোনো অস্তিত্ব আছে নাকি এ তো শাহজাহান আর মমতা ব্যানার্জি জয়েন্ট ভেঞ্চার

এটা দেখুন একজন মানুষ সারা জীবন মিথ্যে কথা বলেছেন একটা মানুষের যে গঠন সেই গঠনটাই যদি মিথ্যা দিয়ে হয় তো তার পক্ষে তো রাজ্য চালানো কেন কোনো কাজ করাই সম্ভব নয় আইড দেওয়ার প্রশ্ন নয় উনি একজন আইনজীবী আইনজীবী হিসেবেই উনি এই পদে ছিলেন এবং সেটা নিশ্চিতভাবে তাদের সরকারের কোনো সিদ্ধান্ত সেটা হতে পারে কিন্তু উনি একজন আইনজীবী হিসেবে বড়ো আইনজীবী নামি আইনজীবী ভালো আইনজীবী আমি এটুকুই বলতে পারবো কারণ তার সাথে আমার অন্য কোনো সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের কোনো জায়গাই নেই বরঞ্চ সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্ক আমার সাথে আমাদের হাইকোর্টের সংস্কৃতিটাই খুব সুন্দর এখানে ওইগুলো খুব একটা ম্যাটার করে না আমরা আমাদের এখানে যে গণতান্ত্রিক বাতাবরণ সেটা আমাদের থাকে ফলে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দেখা হলে হাসি কথা হলি অনেক ব্যক্তিগত বিষয়ে আমরা থাকি আদিবাসী মানুষ মানে আপনাদের ওই বেড়াতে গিয়ে রে করবার জন্য কি বলে বিনোদন করবার জিনিস নন আদিবাসী মানুষ মানে আমাদের মাটির মানুষ আমাদের দেশের মানুষ যারা আমাদের দেশের মানব সম্পদ না মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভায় কাকে কান নিয়ে গেছে তাহলে কি আমি কানের কাকের পেছনে দৌড়াবো ও কি বললো কিছু ওকে তুমি চারবার তেষট্টির মতন বলো না বলো তো বলেছিলাম আমি তেষট্টি তেষট্টি করে চেঁচালে একটা বুড়ি চেঁচা তো মনে আছে দৌড়াতো মমতাকে গিয়ে বলো দেখবে এরকম করে বললেই রেগে যাচ্ছে বিভিন্ন কথা বললে চোর চোর বললে তুমি রাস্তায় চোরকে ধরছো মমতা পাশ দিয়ে যাচ্ছে ভাবলো ওকে চোর বলছে আর ও শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে শুনতে হবে মমতার কথা শুনবো না কাঁকের পিছনে দৌড়োনো ভালো ওর ওর কথা না শোনার থেকে